দেখে নেব খেলার সময়ের শিরোনাম। বিশ্বকাপ শেষ, বিশ্ব সেরা ওয়ানডে অলরাউন্ডারের দলকে জেতানোর দিনে আঙুল ভেঙেছেন সাকিব, ফিরলেন ঢাকায়, ডাক পেয়েছেন বিজয়। এবং মিরপুরে নারীদের শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে পাকিস্তানকে হারালো বাংলাদেশ, দাপুটে জয়ে সিরিজে সমতা ফিরিয়ে বাবা মার সঙ্গে উদযাপন জ্যোতির। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বিশ্ব সেরা অলরাউন্ডার। টাইমড আউট নিয়ে ক্রিকেট বিশ্বে আলোচনার ঝড় তোলার পরদিনই ইঞ্জুরিতে মাঠের বাইরে সাকিব আল হাসান। আঙুলের ইঞ্জুরির কারণে এরই মধ্যে দেশে ফিরে এসেছেন সাকিব। পারিবারিক কারণে তার সঙ্গে দেশে ফিরেছেন লিটন দাসও। আগামী 9 নভেম্বর বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন লিটন। পুনে থেকে সাজিদ মুস্তাহিদ জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেটের বর্ণিল একটা অধ্যায়ের সমাপ্তি। সাকিব আল হাসান বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এবং এরই মধ্য দিয়ে কিন্তু আমরা বলে দিতে পারি যে সাকিব আল হাসানের বিশ্বকাপ অধ্যায়টা শেষ হয়ে গেল। কারণ সাকিব অনেক আগেই জানিয়েছেন যে তিনি 2025 পর্যন্ত হয়তো ওয়ানডে ফরম্যাট খেলবেন এবং এরপর তিনি এই ফরম্যাটের কন্টিনিউ করবেন, এবং সাকিবের যে বয়স তাতে তার পক্ষে কিন্তু 2027 ওয়ার্ল্ড কাপ খেলা সম্ভব হবে না। তবে নিশ্চিতভাবেই সাকিব নিশ্চয়ই তার শেষটা এমনভাবে করতে চাননি। গতকাল দারুণ একটা ম্যাচ খেলেছে বাংলাদেশ এবং ম্যাচের শুরু থেকে শেষ প্রতিটা মুহূর্ত কিন্তু উত্তাপ ছড়িয়েছে এবং সেখানে বাড়তি উত্তাপ যোগ করে কিন্তু বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড আউট করার সেই বিষয়টি নিয়ে। এবং এরপর কিন্তু আমরা জানি যে বিষয়টা বহুদূর গড়িয়েছে, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও সেই দুজন এসে অনেক কথা বলেছেন। তবে আজকের দিনটা অন্তত আমরা বলতে পারি যে বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের জন্য কিছুটা হলেও আসলে দুঃসংবাদ যে সাকিব আল হাসান বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। গতকাল তিনি যখন ব্যাটিংয়ে নামেন একেবারে শুরুর দিকে তার বাম হাতের এই ইন্ডেক্স ফিঙ্গারে তিনি কিন্তু চোট পান এবং ইনিশিয়ালি সেখানে স্প্রে এবং ব্যান্ডেজ করে তিনি ব্যাটিং কন্টিনিউ করেন। তার যদিও অনেক ব্যথা ছিল, তারপরও দলের স্বার্থে, দেশের স্বার্থে সাকিব আল হাসান সেই ব্যথা সহ্য করে ব্যাটিং করেছেন এবং দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। প্রশ্ন এখন আরও দুটো, তাহলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন কে? আমরা কিন্তু দেখেছিলাম যে সাকিব তার পায়ের ইঞ্জুরিতে কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচটা মিস করেছিলেন এবং সে ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত, হয়তো তার কাঁধেই আরও একবার দায়িত্ব বর্তাবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এখনও বাংলাদেশের কিন্তু 25 চ্যাম্পিয়ন্স ট্রফি কোয়ালিফাইং পুরোপুরি নিশ্চিত নয়। সেই ম্যাচটা জিতলেই কিন্তু কেবল বাংলাদেশ একেবারে বলা যায় শতভাগ নিশ্চিত হয়ে যাবে 25 চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা। পুনে থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ভারত। ভারত ছেড়ে সাকিব আল হাসান একা নন, দেশে ফিরেছেন লিটন কুমার দাসও। মঙ্গলবার সন্ধ্যা সোয়া 6টা নাগাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন এই দুই ক্রিকেটার। সাকিব ইঞ্জুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও লিটন ফিরেছেন পারিবারিক কারণে। আগামী 9 নভেম্বর 3 দিনের ছুটি কাটিয়ে আবারও দলের সঙ্গে যোগ দেবেন এই ওপেনার। 11 তারিখ খেলবেন অস্ট্রেলিয়া ম্যাচ। সাকিব আল হাসানের দেশে ফেরার খবরে গণমাধ্যম কর্মীরা ভিড় জমিয়েছিলেন বিমানবন্দরে। তবে বাংলাদেশ অধিনায়কের সঙ্গে এদিন দেখা পাওয়া গেল লিটন কুমার দাসেরও। চলতি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ছুটি নিয়ে দেশে ফিরেছেন এই ওপেনার। অস্ট্রেলিয়া ম্যাচের আগে 5 দিনের বিরতিতে ছুটি নিয়েছেন লিটন। আগের বারের মতো এবারও কারণটা পারিবারিক। সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে 3 দিন থেকে টাইগার ক্রিকেটার আবারও ভারতে ফিরবেন। সব ঠিকঠাক থাকলে আগামী 9 নভেম্বর দলের সঙ্গে অনুশীলনে যোগ দিবেন লিটন। লিটনের সঙ্গে একই বিমানে ফিরেছেন সাকিব আল হাসান। যদিও বাংলাদেশ অধিনায়কের ফেরার কথা ছিল দলের সঙ্গে, তবে নিয়তির নির্মম পরিহাস, চোট জর্জরিত আঙুল নিয়ে ওয়ানডে বিশ্বকাপ ক্যারিয়ারের ইতি টেনে ফেললেন তিনি অঘোষিতভাবে। যদিও নাম্বার 1 অলরাউন্ডারের শেষ ম্যাচটাও ছিল সাকিব সুলভ, লঙ্কা বধে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জিতেছেন ম্যাচ সেরা পুরস্কারটাও। নিয়মিত অধিনায়কের ছিটকে যাওয়ায় অজিদের বিপক্ষে আবারও ভারপ্রাপ্ত অধিনায়কে ভরসা রাখতে হবে টিম ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে ভারত ম্যাচের মতো আবারও দলের নেতৃত্বে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। এদিকে ইঞ্জুরিতে সাকিবের ছিটকে যাওয়ায় বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে এনামুল হক বিজয়কে। এর আগে এশিয়া কাপে লিটনের বদলি হিসেবে নেওয়া হয়েছিল এই ক্রিকেটারকে, তবে সে টুর্নামেন্টে মূল একাদশে খেলার সুযোগ হয়নি। পুনেতে দলের সঙ্গে যোগ দিতে বিজয় দেশ ছাড়বেন বুধবার। মূলত ওপেনিং পজিশনে তানজিদ তামিমের টানা ব্যর্থতায় অস্ট্রেলিয়া ম্যাচে সুযোগ দেয়া হতে পারে তাকে। 11 নভেম্বর এবারের বিশ্বকাপের শেষ ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে অজিদের বিপক্ষে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।
বিশ্বকাপের পর এক ঝাঁক স্পিনার নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড টেস্ট দল। গতকাল দুই ম্যাচ সিরিজের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড। সেখানে সবচেয়ে বড় চমক ইনজুরি থেকে ফিরে আসা নিয়মিত অধিনায়ক টিম সাউদি এবং বিশ্বকাপে ইনজুরিতে ভোগা কেইন উইলিয়ামসনের নাম। বাংলাদেশের কন্ডিশন এবং সিলেট মিরপুরের উইকেটে বিবেচনায় নিয়ে 15 জনের দলে 5 জন স্পিনার রেখেছেন কিউই টিম ম্যানেজমেন্ট। টেস্ট দলের নিয়মিত দুই স্পিনার এজাজ প্যাটেল এবং মিচেল স্টার্নারের সঙ্গে দলে আছেন রচিন রবীন্দ্র, ইশ সৌধি এবং গ্লেন ফিলিপস। 28 নভেম্বর দুই দলের প্রথম টেস্টের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, আর সিরিজের দ্বিতীয় ম্যাচ মিরপুরে 6 ডিসেম্বর থেকে। এবারে নারী ক্রিকেটের খবর। শ্বাসরুদ্ধকর এক ম্যাচ জিতল বাংলাদেশ। পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে সিরিজের সমতায় ফিরল টাইগ্রাসরা। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ওয়ানডেতে হেরেছিল স্বাগতিকরা। তবে এদিন মিরপুরের টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালোই লড়াই করেছে নিগার সুলতানা জ্যোতির দল। ওপেনার ফারজানা হক পিঙ্কির 40 রানে ভালো সূচনা পায় বাংলাদেশ। অধিনায়ক নিগার তুলে নেন 50। শেষ পর্যন্ত 9 উইকেটে 169 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে সমানে সমান লড়েছে পাকিস্তান। 3 উইকেট তুলে তাদের জয় বঞ্চিত করতে বড় ভূমিকা রাখেন রাবেয়া। সমান স্কোর হলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে আগে ব্যাট করে মাত্র 7 রান তুলতে পারে সফররতরা। জবাবে শেষ বলে দারুণ জয় পায় স্বাগতিকরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। গ্রুপ এফ এর লড়াই এসি মিলানের মুখে এসছে। ম্যাচটি শুরু হবে রাত 2টায়। অন্যদিকে একই সময় গ্রুপ জিতে ম্যান সিটির প্রতিপক্ষ ইয়াং বয়েজ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ এফ থেকে এসি মিলানের মুখোমুখি হতে চলেছে পিএসজি। লিগ ওয়ানে দুর্দান্ত ফর্মে আছে তারা। একের পর এক জয় উপহার দিচ্ছে প্যারিস সেন্ট-জার্মেইন। চ্যাম্পিয়ন্স লিগে 3 ম্যাচ খেলে 2টি জিতেছে পিএসজি, হার আছে 1টিতে। এদিকে এসি মিলান 3 ম্যাচ খেলে 2টিতে ড্র করেছে, হেরেছে 1টিতে। মুখোমুখি শেষ 2 দেখায় 1টিতে জিতেছে পিএসজি, আর 1 ম্যাচে করেছে ড্র। অন্যদিকে গ্রুপ জিতে ইয়াং বয়েজের মুখোমুখি হতে যাচ্ছে ম্যান সিটি। গ্রুপ জি এর শীর্ষে এখন পেপ গার্দিওলার দল। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত 3 ম্যাচ খেলে 1টিতেও হারেনি ম্যান সিটি। ইয়াং বয়েজ 3 ম্যাচ খেলে 1টিতে ড্র করেছে, বাকি 2 ম্যাচ হেরেছে। মুখোমুখি দেখায় শেষ ম্যাচে ইয়াং বয়েজের বিপক্ষে জয় পেয়েছে সিটি। তবে প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে দেখছে না সিটি বস। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার রেসে কোনো দলই ছাড় দিতে চাচ্ছে না কাউকে। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্বকাপ শেষ বিশ্ব সেরা ওয়ানডে অলরাউন্ডারের দলকে জেতানোর দিনে আঙুল ভেঙেছেন সাকিব, ফিরলেন ঢাকায়, ডাক পেয়েছেন বিজয়। এবং মিরপুরে নারীদের শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে পাকিস্তানকে হারালো বাংলাদেশ। দাপুটে জয়ের সিরিজে সমতা ফিরিয়ে বাবা মার সঙ্গে উদযাপন জ্যোতির।